ওয়েলকাম টু সিলেটি রান্না। আমি আজকে রাঁধি আর দই নিরামিষ। দই নিরামিষের লাগি আমি 2 কাপ ফুলকপি কাটিয়ে রাখছি, 1টা আলু, 1টা গাজর, 1টা টমেটো, কাঁচামরিচ 5-6টা, রসুন 1 টেবিল চামচ, আদা 1 টেবিল চামচ, পাঁচফোড়ন, লবণ পরিমাণ মতো, দই 1 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, সিরকা 1 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, পাঁচফোড়ন দিয়া ওটা বয়ার। তেলটা গরম হয়ে গেছে, পাঁচফোড়ন ছাড়লাম। পাঁচফোড়ন বালা করে ভাজা হয়ে আনলে সবজি ছাড়ব, সবজি ছাড়ি দিয়ার এখন লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, আদা রসুন কাটি দিয়ার 10 মিনিট টাকিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, সবজিটা সিদ্ধ হয়ে গেছে। চিনি ছাড়ি দিলাম, টমেটো ছাড়ি দিলাম, সিরকাটাও ছাড়ি দিলাম। 2টা সামান্য পরিমাণ পানি দিয়া ওরকম লাড়া চাড়া করিয়া ওটা মাঝে ছাড়লাম। কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে পিসলাম, ছাড়ি দিলাম কর্নফ্লাওয়ার। আর 10 মিনিট ডাকিয়া রাখবো, রাখার পরে এটা হয়ে যাব। এখন 10 মিনিট আমি ডাকিয়া রাখিয়া, 10 মিনিট পরে এখন হয়ে গেছে, আগুনটা অফ করে নিয়ে ওই গেল দই নিরামিষ। থ্যাংক ইউ।